শ্বশুর বাড়িতে আমার একটু দাম বাড়তেছে বুঝছেন, এই যে মানুষজন যখন একটু চিনে আমাকে বলে যে আমার সবচেয়ে বড় আমার যদি পাওয়া বলেন তাহলে শ্বশুর বাড়িতে একটু দামটা বাড়তেছে, যে ভাই আপনার মানে আমার শাশুড়ির কাছে যে আপনার জামাইকে দুইটা মানুষ চিনে, আপনার বাসায় কেউ বেড়াতে আসলে বলে যে মহানগর টু কবে আসবে বা জামাইকে জিজ্ঞেস করেন, এইটা হচ্ছে আমার আরো বড় পুরস্কার। আমরা এখন অনেকভাবে ওপেন মিডিয়া এবং যেটা বলছিলেন যে প্রচুর পপুলার ফ্যাক্টর চলে এসেছে বিপ বিপ টোনে, কিছু অশ্লীলতার এবং তারা খুব লজিক্যাল পয়েন্টে দেয় গল্পের প্রয়োজনে এসছে। সো আমরা এই পর্বে পেলাম তোমাকে এর আগে সাউকি, কারোরই আসলে কন্টেন্টে কোনো রকম একদম পরিবার নিয়ে সুন্দর স্বচ্ছন্দে দেখা যায়, কিন্তু এনজয় করছি এবং দারুণ টান টান আনন্দে আসলে উপভোগ করছি, তার মানে খুব বেশি তো প্রয়োজন হয় না, মানে বিষয়টা তোমার কাছে লজিক কি? আমার কাছে যেটা এই গল্পের প্রয়োজনে শব্দটার না, আমার আমি আবারও বলতে চাই যেটা একটু আগে বললাম, সেটা তোমার মন্তব্য শুনতে চাই, আশফাক নিপুণের মন্তব্য। হ্যাঁ, শিল্পীর স্বাধীনতা, যারাই আসলে বিপ বিপ বলেন বা যেটাই বলেন সেটা হচ্ছে শিল্পীর স্বাধীনতা। আমি আসলে ওটাকে এইভাবে জাজ করতে চাই না যে কেন করেন বা কেন করেন না বা কোথায় করা উচিত বা কেন করা উচিত না, এটা হচ্ছে এন্টায়ারলি ওই শিল্পীর স্বাধীনতা, ওই ডিরেক্টরের বা ওই ক্রিয়েটরের স্বাধীনতা। অ্যাকসেপ্ট করবো কি না করবো সেটা হচ্ছে আমার ব্যাপার, বা আমি অ্যাকসেপ্ট করলাম না বা আমি দর্শক হিসেবে, কিন্তু আমার মনে হয় যে এটা এন্টায়ারলি কাজে ওটাকে আমি আসলে না হলেও চলতো বা হলেও চলতো বা এরকম। তোমার একটা থট থাকবে না, মানে দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে থট থাকবে না যে এগুলো আসলে দর্শকরা ডিপ্রাইভ হচ্ছে, তুমি যে কারণে করো না, তো সেই কারণে তো বোল্ডলি কেন বলছো না, মানে না অন্যরা মাইন্ড করবে বলে? না না, একেবারেই না। ওই যে আমি বললাম যে শিল্পী স্বাধীনতা, আমি ঠিক যে কারণে হয়তো মেবি মহানগরে যে ধূমপানের দৃশ্য এত বেশি ছিল অনেকের চোখে পড়ছিল, কিন্তু আমি ওই স্বাধীনতাটা ক্রিয়েটিভ লিবার্টি হিসেবে আমি অ্যাজ এ ডিরেক্টর হয়তো তখন নিলাম ওই জায়গায়, যদি আমার প্রত্যেকটা ব্যাপারে লজিক ছিল, আমি আপনাকে খুলেও বলেছি সব, কিন্তু আমার মনে হয় কি যে ওটা আমি ওদের স্বাধীনতার উপর ছেড়ে দিই, বিকজ ওরা সবাই আমার মানে সবাই তো ক্রিয়েটার, সো ও যেটা ক্রিয়েট করছে এবং সেটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো লজিক আছে যেটা হয়তো আমি জানি না, সো ও ওই জিনিসটা হয়তো করছে যার জন্য ওর নিশ্চয়ই কোনো লজিক আছে, এবং নট নেসেসারিলি যে ও সারা জীবন একই জিনিস করে যাবে তা কিন্তু না, হয়তো দুই বছর পরে সে অন্য কিছু একটা করবে যখন ম্যাচিউর হবে। নিজের সবচেয়ে কোন কাজটা নিয়ে এলিটা খুব প্রেস করেছে, মানে অনেকে বলে শ্বশুর বাড়িতেও বলে বা ওর বন্ধুকেও বলে, আমি আমি এই কথাটা বলার আসলে সুযোগই করছি, সেটা হচ্ছে এই যে আমি ধরেন এই যে মানুষজন এত জনপ্রিয় হচ্ছে বা সবাই বিনয় ছেড়েই বলছে যে মহানগর টু, বা এই যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি আলহামদুলিল্লাহ, এতগুলো অ্যাওয়ার্ড পেলাম, কংগ্রেস দিল্লি স্টার অ্যাওয়ার্ড জন্য না, থ্যাংক ইউ সো মাচ, এর আগে মেরিল প্রথম আলোটা পেলাম সামাজিক পুরস্কার, অনেক বছরটা তোমার আমার এই বছরটা আমার না, এই বছরটা এইভাবে বললে মনে হবে আগামী বছর আর আমার না আর কারো হবে, সো আমি সেটাও চাই না। সো যাই হোক, এটাতে সবচেয়ে বেশি আমি খুশি কেন, যে শ্বশুর বাড়িতে আমার একটু দাম বাড়তেছে বুঝছেন, এই যে মানুষজন যখন একটু চিনে আমাকে বলে যে আমার সবচেয়ে বড় আমার যদি পাওয়া বলেন তাহলে শ্বশুর বাড়িতে একটু দামটা বাড়তেছে, যে ভাই আপনার মানে আমার শাশুড়ির কাছে যে আপনার জামাইকে দুইটা মানুষ চিনে, আপনার বাসায় কেউ বেড়াতে আসলে বলে যে মহানগর টু কবে আসবে বা জামাইকে জিজ্ঞেস করেন, এইটা হচ্ছে আমার আরো বড় পুরস্কার। মানে চলে যাওয়ার পর ইস ভাই এসেছিল আমাকে বলেননি কেন? হ্যাঁ ঠিক, আপনি আপনি যেই কোন প্রশ্ন করছিলেন যে কোন কাজটা আসলে এলিটার খুব বেশি পছন্দ, এন্টার আমার যতগুলো কাজ হয়েছে সবগুলো আমি টেলিভিশনের জন্য লাস্ট একটা কাজ করেছিলাম ভিকটিম, এবং আপনি দেখেছেন মনে হয় অপি করিম ছিল, আফরানিশ ছিল, সাফা কবির ছিল, সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে আপনি দেখছেন, অসাধারণ একটা কাজ। হ্যাঁ টেলিভিশনে ওইটা এলিটার অসম্ভব পছন্দের কাজ, মানে একদম লাস্ট পর্যন্ত গিয়ে যে আসলে হয় কি হবে না, করলো কি করলো না, এটা এটা স্টোরি টেলিংটা অদ্ভুত ভাবে করেছে, এটা মানে এটা আমারও খুব পছন্দের কাজ টেলিভিশনে ভিকটিম যেটা করেছিলাম, এবং আমি আমার অনেক ফেলো ফিল্মমেকাররা আমাকে খুব প্রশংসা করেছিলেন, আমাকে মাহফুজ ভাই, তৌকির ভাই তখন দেশের বাইরে, মাহফুজ ভাই দেশের বাইরে, ওখান থেকে উনারা আমাকে SMS করলেন যে থ্যাংকস যে তুমি অনেকদিন পর একটা কাজ দেখছি ভালো লাগছে, ভিকটিমটা আমার একদম খুবই পছন্দের একটা কাজ। আচ্ছা আচ্ছা, এটার মনে পড়লো যে ধরো এই এইভাবে দেখা, এইভাবে স্টোরি টেল করা যায়, দেখানো যায়, এগুলো কি অনেকভাবে অনেক দেখে অনেক কিছু রেফারেন্স নিয়ে কি ভাবনাগুলো তৈরি হয়? একেবারে না, আমি একদম সাধারণ চোখে দেখি, একদম সাধারণ চোখে, সাধারণ চোখে এসব অসাধারণ কাজ করা যায় না, মানে অসাধারণ কিনা যায় না, একদম সাধারণ চোখে। যেমন আমি একদম ছোট করে ভিকটিমের গল্পটাই বলি, যে অফিসের বসের উপরে একজন আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেইনটা করলো, রাইট,
এই ধরনের গল্প তো প্রচুর হচ্ছে বাস্তবে। আমি ওই জন্য বললাম এটা এটা চিত্রনাট্যর মনসানা, এটা একদম সরল দাগের একটা গল্প, একদম সরল দাগের গল্প। আমার মাথার মধ্যে খালি একটা জিনিসই আসছে তখন, যখন আমি আসলে চিন্তা করতেছিলাম যে আমরা তো ইউজুয়ালি যখন এই ধরনের স্টোরি পেপারে পড়ি, আমরা শুধু যার বিরুদ্ধে অভিযোগ করা হলো আর যে সাফার করলো এই দুজনের গল্প জানি। আমরা কিন্তু জানি না যে ওদের ফ্যামিলি কি হয়, ফ্যামিলির উপর দিয়ে কি যায় সেটা জানি না। ধরেন আমি যদি কাউকে অ্যাসল্ট করি তাহলে ইদার আমি দোষী, অথবা যেই মেয়েটা আসলে অভিযোগ জানাচ্ছে সে হয়তো মিথ্যা অভিযোগ জানাচ্ছে, আমি হয়তো নির্দোষী। আমার ফ্যামিলি, আমি দোষী বা নির্দোষী হই কেন, তার আগেই কিন্তু ওরা ভিকটিম হয়ে গেছে অলরেডি, ওরা কিন্তু অলরেডি সোসাইটির চোখে থেকে আর মিডিয়া ট্রায়ালের যুগে ইমিডিয়েটলি কিন্তু ভিকটিম। আমি যদি কালকেই বলি যে তানভীর তারেক আমার সাথে এই জিনিসটা করছে, এটা প্রমাণ হওয়ার আগে কিন্তু আপনার পরিবার হবে সবার আগে ভিকটিম। আমার পয়েন্টটা ছিল এই পরিবারের গল্পগুলো আমরা কোথাও দেখি না, আমরা খালি এই দুজনকে নিয়ে চলি। হ্যাশট্যাগ মিটু আন্দোলনে শুধু আমরা এই প্রযোজক এবং এই নায়িকা এদের গল্প শুনছি, আমরা এদের সো আমি একদম সরলভাবে দেখি যে ওই বউটার কেমন লাগে, ওর মায়ের কেমন লাগে। Jago FM 94.4.